হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো আর্কজিএস বা আর্কম্যাপে কীভাবে গ্রিড দিতে হয়। অর্থাৎ আমরা আগে এটা কাজটি দেখে নিই, তারপর এক্সাম্পল দেখি। আমার এই ম্যাপে আমি এরকম এই চার সাইডে গ্রিড, অর্থাৎ ল্যাটিচিউড লংগিটিউড দিয়েছি। তো আমি চাচ্ছি এরকম দিতে, তো এইভাবে আমরা কীরকম কীভাবে এটা আমরা দিতে পারি। তো চলুন আমরা কাজে চলে যাই। আমাদের ম্যাপটা ওপেন করি, এই হচ্ছে আমার ম্যাপ। আমি এখানেটাতে আমার চারপাশে গ্রিড দেবো। তো এটি যে এটি দুটো লেয়ার আছে, দুটো ডাটা ফ্রেম, একটি একটি এটা হচ্ছে লেয়ার লেয়ার ডাটা ফ্রেম। ব্ল্যাক হয়ে থাকবে, বোল্ড হয়ে থাকবে, সেটি হচ্ছে আমার একটি বোল্ড হয়ে নেই। তো আমার এটি কিছুটা আসলে আমার লেয়ারের আমরা তারপর ক্লিক করি গ্রিড, গ্রিডে ক্লিক করি নিউ গ্রিড, গ্রাটিকুল। এখন আমরা গ্রাটিকুলের নেম চেঞ্জ করে দিতে পারি, দিতে পারি আমার উপজেলা, এটা উপজেলা, উপজেলা নাম করে আমরা গ্রিড দিচ্ছি। নেক্সট আমরা দিতে পারি গ্রাটিকুল অ্যান্ড লেভেলস, আমি শুধু দিব লেভেলস, অর্থাৎ মাঝখানে কোনো টিক বা চিহ্ন দেব না। নেক্সট দেখুন আমার অনেক লেভেল চলে এসেছে, অতিরিক্ত চলে এসেছে, কিন্তু আমি এটা কমাই দেবো। প্রোপার্টিতে যাই, লেভেলস ঠিক আছে, ইন্টারভেলস, ইন্টারভেলসটা আমরা এটা ডিগ্রি নিয়ে সেকেন্ড, আমি এখানে দেব 5 ডিগ্রি, এখানে দেব 5 ডিগ্রি, দেখি আবার কী হয়। হ্যাঁ কমে গিয়েছে, তো আমরা এখন না, কিন্তু দেখুন আমার এইগুলা দুই পাশের এইগুলা আমার দেশের বাইরে চলে গেছে, এরিয়ার বাইরে চলে গেছে আমার পেজের। এটাকে কীভাবে ঠিক করবো? আমরা প্রপার্টিতে যাই, আবার গ্রিডের লেভেলস, দেখুন লেভেলস ওরিয়েন্টেশন ভার্টিক্যাল লেভেলস, অর্থাৎ লেভেলটা দেখায় এটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ এই লেভেলটাকে ভার্টিক্যালে দেখাবে। তো আমাদের লেফট এবং রাইটের এই দুইটা দরকার ভার্টিক্যাল। ওকে দেই, দেখুন কীভাবে উল্টা হয়ে গেছে, অর্থাৎ ভার্টিক্যাল হয়ে গেছে। তো আমরা আরও লেভেলে অনেক কাজ করতে পারি। যেমন আমরা ইনসাইড আউটসাইড দিতে পারি, তো আমি ইনসাইড আউটসাইড আপাতত দেখাচ্ছি না। লেভেলের ফন্ট ঠিক করতে পারি, আমরা সাইজ ঠিক করতে পারি, আমরা আরও অনেক কাজ করা যায়। তো আমরা এত না করে সহজ জিনিসই দেখে, তো মোটামুটি খুব সুন্দর করে আমার লেভেলটি, সরি গ্রিডটি চলে এসেছে। তো আমরা এরকম আমাদের তো এই গ্রিডটি ভিতরে দেওয়া হচ্ছে, এটা ভিতরে দেওয়া হচ্ছে, এটা কোনো ব্যাপার না, এটা আমরা পরে একদিন আমি আপনাদেরকে দেখাবো।